লোকসভার যারা ভোটার আছে, যারা জঙ্গিপুর লোকসভার মাগনেরা রয়েছে, এবং আজ একটু দিনের বেলায় সকালের দিকে গেছিলাম রঘুনাথগঞ্জ বিধানসভায়, এখন যেখানে দাঁড়িয়ে মিটিংটা করছি এটা হচ্ছে জঙ্গিপুর বিধানসভার মধ্যে পড়ে। বললাম যে এই এলাকার ভোটাররা, এই এলাকার সাধারণ মানুষ, আমার মাগনেরা আমাকে এমন ভাবে গ্রহণ করেছে, এমন ভাবে অ্যাকসেপ্টেড করেছে, যা মনে হচ্ছে আমি তাদের বাড়ির মেয়ে, আমি তাদের ঘরের মেয়ে। কখনোই মনে হয়নি যে আমি বহরমপুরে থাকি। আপনারা জানেন আমি বহরমপুরে পার্টির দায়িত্ব দিচ্ছি, গত বছর ধরে বহরমপুরে আমি আছি, ওখানে আমার বাড়ি আছে। কিন্তু এখানে অন্য দল থেকে বলবার চেষ্টা করা হচ্ছে যে এখানকার হচ্ছে, যেহেতু এখানে প্রার্থী, এখানকার প্রার্থী আমি নই। আমি বললাম সাংবাদিকদের যে দেখুন, আমাদের দল যদি মনে করতেন, আমাদের পার্টি যদি, আমার পার্টি যদি মনে করতেন 543টা লোকসভার আসন আছে, যে কোনো একটা লোকসভার আসনে আমাকে দাঁড় করিয়ে জিতিয়ে নিয়ে আসতে পারবেন। 543টা মানে 29টা রাজ্য আছে, 7টা কেন্দ্র শাসিত রাজ্য আছে, মোট 36টা রাজ্য আছে আমাদের ভারতবর্ষে। 130 কোটি মানুষ আমরা আছি আমাদের এই গোটা ভারতবর্ষে। 543টা আসনে যদি আমাদের অমিত শাহ মাননীয় আমাদের সর্বভারতীয় সভাপতি মনে করতেন যে আমাকে গুজরাটের কোনো লোকসভায় দাঁড়িয়ে দাঁড় করাবে, তিনি মনে করতেন উত্তর প্রদেশের কোনো লোকসভার আসনে দাঁড় করাবে, দিল্লির কোনো লোকসভার আসনে দাঁড় করাবে, আর যে কোনো জায়গার, যে কোনো রাজ্যের লোকসভার আসনে দাঁড় করাতে দিলে তারা পারতেন। এখানে মানুষের ব্যাপক সাড়া আমি পেয়েছি। আপনারা জানেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাসমোদি, আমাদের সর্বভারতীয় সভাপতি অমিতজির মনোনীত প্রার্থী হিসেবে এই জঙ্গিপুর লোকসভায় আমি আপনাদের কাছে ভোটের প্রার্থনার জন্য ভোটের আবেদন জানাতে এসেছি। আগামী তেইশে এপ্রিল এখানে ভোট আছে। আপনারা জানেন গতকাল দুটো লোকসভার আসনে ভোট হয়েছে, উত্তরবঙ্গের কুচবিহার এবং আলিপুর আসনে, এবং আগামী 18 তারিখ 3টা লোকসভার আসনে ভোট আছে, জলপাইগুড়ি, দার্জিলিং এবং রায়গঞ্জ। 23 এপ্রিল আমাদের 5টা লোকসভার আসনে ভোট আছে, বালুরঘাট, মালদা, উত্তর দক্ষিণ, বালুরঘাট, মালদা, উত্তর দক্ষিণ এবং জঙ্গিপুর আর মুর্শিদাবাদের 5টা লোকসভার আসনে ভোট আছে আগামী 23 এপ্রিল। আমি যারা আমার বক্তব্য শুনছেন সবার কাছে, এবং যারা এখানে আসতে পারেন যে বক্তব্য শুনবার জন্য, বা অনেকে দূরে দাঁড়িয়ে বক্তব্য শুনছেন, সরাসরি বিজেপির মিটিংয়ে আসতে পারবেন না, জনসভায় আসতে পারবেন না, যারা দূরে দাঁড়িয়ে শুনছেন শুনুন, আমি সবার কাছে আবেদন করব, অনুরোধ করব যে আপনারা ভারতীয় জনতা পার্টি যে পদ্মফুল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন আমাকে, আমাকে দিল্লির পার্লামেন্টে পাঠান। আমি পঞ্চায়েতের প্রধান ছিলাম, পঞ্চায়েতের প্রধান থেকে, পঞ্চায়েত থেকে পার্লামেন্টে আপনারা যাওয়ার এই জঙ্গিপুর লোকসভার মানুষ, জঙ্গিপুর বিধানসভার ভোটাররা, মামলেরা আমায় সুযোগ দেবে আপনাদের এই এলাকার কাজ করবার, আপনাদের এই এলাকার উন্নয়ন করবার। আপনারা জানেন যিনি সাংসদ রয়েছেন এখানে, উনার বাবা এখানকার সাংসদ ছিলেন, উনি আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি হয়েছিলেন, তার উনার ফেলে যাওয়া আসলে উনার ছেলে এখানে দাঁড়ালেন, দুবার উপনির্বাচনে তিনি নির্বাচিত হয়েছিলেন, তারপর 2014 সালের সাধারণ লোকসভার নির্বাচনে তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করে দুবার সাংসদ হয়েছেন। প্রায় 7 বছর তিনি সাংসদ থেকেছেন, 7 বছরে তাকে 7 বার দেখা যায়নি এখানে। যে মানুষটা মানুষের বিপদে আপদে থাকেন না, যে সাংসদ, এবং এই জঙ্গিপুর লোকসভার, জঙ্গিপুর বিধানসভার, এই রানীনগরের, রাজানগরের আপনাদের সুবিধা অসুবিধা, জঙ্গিপুর লোকসভার বেকার ছেলে মেয়েদের কথা যিনি পার্লামেন্টে তোলেন না, একটা কথাও যিনি বলেন না, আপনারা এই ধরনের সাংসদ চাবে চাইবেন কি আর? এর আগে তো উনি বলেছিলেন যে আমার বাবা রাষ্ট্রপতি, এবারে কিন্তু জঙ্গিপুরের ভোটাররা বলছে, আমার মা বলেরা বলছে যে দুবার আপনি রাষ্ট্রপতিকে দেখিয়ে আপনাকে আমরা ভোট দিয়েছিলাম, তিনবার আর আমরা ঠকবো না, এবার আমরা আর ঠকবো না, দুবার আপনাকে পাঠিয়েছি দিল্লির পার্লামেন্টে। উনি এখানে মানুষের বিপদে আপদে থাকেন না। সেদিন আমি মিয়াপুর বাজারে যখন প্রচারে গেছি, এই জঙ্গিপুর লোকসভার মধ্যে পড়ে এবং জঙ্গিপুর বিধানসভার মধ্যে পড়ে, ওখানে সকালবেলায় বাজার বসে, সামান্য একটু সকালের দিকে বৃষ্টি হয়েছে, তাতে রাস্তায় এক হাঁটু জল, তাতেই যদি এক হাঁটু জল হয়, যে ওই রাস্তা দিয়ে আবার শুনলাম যে যখন তিনি আসেন বছরে বা 6 মাসে একবার তার গাড়ি ওই রাস্তা দিয়ে যাতায়াত করে, তার সাংসদের বাড়ি রাস্তার রাস্তা, গাড়ি যাওয়ার রাস্তা, তার বাড়িতে যাওয়ার রাস্তা যদি এইরকম থাকে,
তারে কিরকম পরিস্থিতি কোন উন্নয়ন দিন এখানে করেননি এমপি লেডেন কি টাকা তিনি পেয়েছেন কত টাকা কোথায় খরচ করেছেন তার উপরে হিসেব তিনি দাখিল করতে পারছেন না উনি রাষ্ট্রপতি ছেড়েছিলেন উনি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে যদি লিখিত দিতেন যে আমি জঙ্গিপুর লোকসভার উন্নয়ন করতে চাই আমাদের যারা ডিপার্টমেন্টের মন্ত্রীরা রয়েছে ক্যাবিনেটে মন্ত্রীরা তাদের সঙ্গে দেখা করে উনি বাড়তি বরাদ্দ নিয়ে আসতে পারতেন কিন্তু তিনি সেই বিষয়ে কোনো উদ্যোগ নেননি কোনো চেষ্টাই তিনি গ্রহণ করেননি আর তো তিনি এখানে তাকে এখানে দেখাই পাওয়া যায় না তিনি পাঁচ বছর দিল্লিতে থাকলেন যেই নির্বাচন কমিশন ভোট ঘোষণা করলেন তখন তিনি দিল্লি থেকে ফ্লাইটে করে তিনি দমদমে পৌঁছালেন দমদম থেকে চলে আসলেন জঙ্গিপুরে আপনারা দেখেছেন কংগ্রেসের প্রচার কোথাও দেখা যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের জন সভায় কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের সভায় কোনো লোকজন হচ্ছে না কোনো মানুষ তারা পাচ্ছে না এমনকি টাকা দিয়ে লোক আনতে চাইছে তাও লোক হচ্ছে না আসতে চাইছে না তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের সভাগুলোতে তাদেরকে দেখা যাচ্ছে না তারা দেওয়াল দখলে শুধু নাম লিখে রেখেছে আমাকে সাংবাদিকেরা জিজ্ঞেস করছে যে দেওয়াল দখলে তো আমি বললাম কংগ্রেস তো চোখে পড়ছে না ভাই খালি চোখে তো কংগ্রেসকে দেখা যাচ্ছে না এখানে রাজনীতির ময়দানে নেই রাজনৈতিক যুদ্ধের ময়দানে নেই তৃণমূলকে দেখা যাচ্ছে না তাহলে আপনার কে আমি বললাম যে ওরা তো দেওয়াল দখল করেছে সাংবাদিকরা জিজ্ঞেস করছে আমি বলেছি যে আপনি ওরা দেওয়াল দখল করতে পারে কিন্তু যাদের বাড়ির দেওয়াল তারা দখল করেছে নাম লিখেছে আমি বলেছি আমি সেই বাড়ির ভোটারদের হৃদয়ে হৃদয় দখল করব ওরা দেওয়াল দখল করুক আমি জঙ্গিপুরের ভোটারদের আমি জঙ্গিপুরের মাবরদের এই লোকসভার মাবরদের হৃদয় দখল করব অসংখ্য আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় যেদিন 23 মার্চ প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করে অমিত শাহ এবং মোদীজির মনোনীত প্রার্থী হিসেবে আমি আপনাদের কাছে এসেছি আপনাদের সেবা করবার এই এলাকার উন্নয়ন করবার আপনারা সুযোগ দিন অনেক কাজ করবার এখানে আছে আপনারা জানেন আমাদের এই জঙ্গিপুর লোকসভাতে 84টা গ্রাম পঞ্চায়েত রয়েছে একখানা পৌরসভা রয়েছে 16,23,632 ভোটার রয়েছে এবং 1,762টা বুথ রয়েছে এই বিশাল এলাকা 7টা বিধানসভা রয়েছে যে বিধানসভায় দাঁড়িয়ে আমরা মিটিং করছি রাজানগরে এটা জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত পাশের বিধানসভা রঘুনাথগঞ্জ তার পাশের বিধানসভা সাগরদিঘি তার পাশের বিধানসভা নবগ্রাম তার পাশের বিধানসভা খড়গ্রাম তার পাশের বিধানসভা সুতি এই তার জঙ্গিপুরে দাঁড়িয়ে আমরা